আলহামদুলিল্লাহ আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, আন্তরিকতা এবং বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বন্যার্থ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা আমরা করেছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। গতকাল আমরা আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে আমাদের টিম প্রায় রাত 3টা পর্যন্ত কাজ করেছে এবং এরপর আলহামদুলিল্লাহ সিলেটের সেনাবাহিনীর কাছে আমরা ইতোমধ্যে 10 টন খেজুর, 10 টন চিড়া এবং 10,000 লিটার মিনারেল ওয়াটার আমরা পৌঁছে দিয়েছি এবং সেগুলো তাদের হাতে পৌঁছে গেছে, তারা দুর্গম এলাকাতে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। আর আজকে আমরা বিশেষভাবে সংযোজন করেছি শিশু খাদ্য, শিশুদের জন্য উপযোগী গুঁড়ো দুধ কেনা হয়েছে 1 টন, সেটাকে 2,000 প্যাকেট করা হয়েছে আলহামদুলিল্লাহ, 10 টন চিড়া এবং 2,500 কেজি চিনি এবং 10,000 পিস মোমবাতি এবং 20 টন খেজুর আজকে প্রস্তুত করা হচ্ছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে অনেকগুলো প্রস্তুত করা হয়ে গেছে, গুঁড়ো দুধ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সেই সাথে 5 লিটারের 4,000 বোতল মিনারেল ওয়াটার। সেই সাথে আমরা গতকালও আপনাদেরকে জানিয়েছি আমরা ছাতুর ব্যবস্থা করছি। গাইবান্ধার বেশ প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী ফ্লাওয়ার মিল, মন্ডল ফ্লাওয়ার মিল, সেখানে আমরা ইতিমধ্যে 5 টন ছাতুর অর্ডার করেছি, যেটা হয়তো আরও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। ছাতুর মধ্যে আমরা সাধারণত যেমনটি হয় তার সাথে একটু ভালো করার চেষ্টা করেছি চিনি, চাল ভাজা, ভুট্টা, গম ভাজা এবং ছোলা, এই সবগুলোর মিশ্রণে ভালো মানের ছাতু আমরা তৈরি করছি। কারণ ছাতু আমরা জানি যে একটু সামান্য ছাতু একটু পানির সাথে মিশিয়ে খেলে মানে ক্ষুধা নিবারণের কাজ করা যায় এবং সামান্য পানি দিয়ে এটা তৈরি করা যায় আলহামদুলিল্লাহ। তো এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা গতকাল বলেছি সেনাবাহিনীর তরফ থেকে আমাদেরকে যে মেডিসিনের তালিকা দেওয়া হয়েছে, আমরা অনেকগুলো মেডিসিন প্রায় 18,500 পিস মেডিসিন আমরা কিনে সেখানে পাঠিয়েছি, যেগুলোর মধ্যে খুব দামি দামি মেডিসিনও আছে। এগুলো মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যার্থ মানুষের জন্য ব্যবহার করবেন সেনাবাহিনীর সদস্যগণ ইনশাআল্লাহ বিদিল্লাহ। আর আগামীকাল থেকে আরও ব্যাপকতরভাবে ইনশাআল্লাহ আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে, সেখানে থাকবে চাল, ডাল, আলু, তেল ইত্যাদি ইনশাআল্লাহ তাআলা। তো ইতোমধ্যে আমাদের যে সমস্ত টিম কাজ করেছে, প্রত্যেকটা টিম অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছে আলহামদুলিল্লাহ। চিড়া যারা প্যাকেট করেছেন তাদেরকে চিড়ার পাশাপাশি আজকে আমরা চিনি সেখানে একটা প্যাকেট ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ বাজারে গুড় সেরকম অ্যাভেলেবেল নয়, আবার মোমবাতিও পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না, তারপরেও যতটুকু পাওয়া গেছে আমরা ততটুকু সংগ্রহ করেছি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে। তো এভাবে ইনশাআল্লাহ বিদিল্লাহ যাবত না মানুষের কষ্ট লাঘব হয়, আমাদের এই ত্রাণ কার্যক্রম চলতে থাকবে। আমরা শুরুর দিকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে আমরা বিতরণ করছি, কারণ দুর্গম এলাকাগুলোতে তাদের পৌঁছে যাওয়া সম্ভব, যেটা আমাদের পৌঁছে যাওয়া সম্ভব নয়। একই জায়গায় যেখানে সবাই যেতে পারছেন সহজে সেখানে হয়তো আমরাও যেতে পারি, কিন্তু যেখানে যাওয়া আমাদের দ্বারা সম্ভব নয় সেখানে সেনাবাহিনী ইনশাআল্লাহ খুব সহজে পৌঁছতে পারবে এবং তারা খুব আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করছেন এবং এগুলো ডিস্ট্রিবিউশনের জন্য তারা ভূমিকা রেখে চলেছেন আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে। অতএব যে যার জায়গা থেকে আমরা আসুন বন্যার্থ মানুষের কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করি। বিশেষ করে শুকনা খেজুরটা বেশ উপযোগী, আমরা গতকালকেও খেজুর 10 টন খেজুর আমরা প্যাক করে পাঠিয়েছি আর আজকে 20 টন। এ খেজুর শুকনা খেজুর, যেটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি আছে, আবার কয়েকটা খেজুর এবং একটু পানি পান করলে সাধারণত মানুষের পেট ভরে যায়, এই জন্য আমরা এই খাবারটাকে বিশেষ গুরুত্বের সাথে দিচ্ছি। ছাতুটারও বিশেষ গুরুত্ব আছে যেমনটি আমরা বলেছি। তো আলহামদুলিল্লাহ এর পাশাপাশি গতকাল কিছু টি-শার্ট, নতুন কিছু টি-শার্ট গেছে সেখানে, অনেকেরই জামা কাপড় পর্যাপ্ত নেই, ভিজে গেছে বা আপনার বন্যার কারণে নিয়ে আসতে পারেননি, তো তাদের মাঝে সেগুলো ইনশাআল্লাহ পছন্দ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার সাধ্য অনুপাতে কাজ করার তৌফিক দান করুন। আসন ফাউন্ডেশন অভাবী এবং দুর্গত মানুষের পাশে যেন আরও বেশি কাজ করতে পারে আপনারা, সে দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের ত্রাণ কার্যক্রমে সাধারণ স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ওলামা ইকরামও আসছেন, শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ ভাই নিজে পরিশ্রম করছেন এবং স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন আসন ফাউন্ডেশনের সাথে, মোলানা সামিম সাদি ভাই সহ আরও অনেক ওলামা ইকরাম আলহামদুলিল্লাহ আসছেন, আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে প্রেরণা দিচ্ছেন, তারা নিজেরাও কাজ করছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই যে মানুষের পাশাপাশি আমরা গবাদি পশুর জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে চাই, তার অংশ হিসেবে আমরা 1 ট্রাক বসি আমরা ইতিমধ্যে অর্ডার করেছি, এই বসিগুলো গরুর খাদ্য হিসাবে ইনশাল আমরা মানুষকে দেবো, যারা গরুর মালিক আছেন হয়তো ঘাসও দিতে পারছেন না পানির তলায় সব কিছু, যার কারণে ইনশাআল্লাহ আশা করছি যে পশুদের কষ্ট কিছুটা হলো লাঘব হবে এই বসির মাধ্যমে। আপনারা জানেন যে এর আগের দফায় যখন গত 2-3 সপ্তাহ আগে যখন বন্যা হয়েছে সিলেটে, তখন আমরা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিতরণ করার চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা, সেই সাথে প্রায় 100 পানের মতো টিম আমরা যাদের বন্যার কারণে গৃহহারা হয়ে গেছেন তাদের কষ্ট লাঘব করার জন্য আমরা সেই টিমগুলো তাদেরকে বিতরণ করেছি ইনশাআল্লাহ। এবারও বন্যার শেষে আমরা পুনর্বাসন কার্যক্রম আমাদের সাধ্যমতো চালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এই ধরনের কল্যাণমূলক কাজে এবং মানুষের উপকার যেন আসে ধরনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।
আসুন্না ফাউন্ডেশন আপনাদের আস্থার জায়গায় অটুট থাকুক আজীবন, সে দোয়া হোক গরিমের কাছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে ক্লাসের সাথে নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সব কাজগুলোকে শেষ করার তৌফিক দান করেন। আর দু চার দিন পরে পানি একটু কমলে আমরা ইনশাআল্লাহ নিজেরাই বিভিন্ন জায়গায় আমরা চলে যাব, এবং বৃহত্তর সিলেটের বাইরেও বিভিন্ন অঞ্চলে যেখানে প্লাবিত হচ্ছে সে অঞ্চলগুলোতে আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই পৌঁছে যাব। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।